এখন বাফড়া বিপদ হয়েছে, কুলুক তো লইন না, কাপড়া বুঝিলাই হইল হুজুর তোরা দমলক আমি দিয়া এর গরুর বিষয় বা এখান থাকি গেছে আনিয়ে আমার দিয়া হইল হুজুর ও নে কুয়া লাইট মারি সাইয়া দেখি গরুর হাড্ডি কোন যায় নাকি আর কোনোদিন কুলুক লইছ নি জেগে আমার গরুর হাড্ডি আনি দিলে আর কুলুক লইছ নি কলার বিন নষ্ট করলো জিরে আর রাইয়াউরি নষ্ট করলো হিদলি ফুকে যাইও না তার দ্বারে বাউলবাটি হুজুরের ওয়াজ মাতে না হই না দোতে আর গয় না ভিন্দে না হই না বিনা নথে তেতই বেঘাম হলো আর মানুষ বেঘাম হলো হি উড়ির বান করি তা আর জাহির বাহের মুড়ি মণিহুরি বেটায় বললো বাবারে বাঙ্গালে দেখি মুচিয়া দোলা লইতে আমি একবার লই না দোলা থু দুবাই কেন তো জানে না মাটিও আল্লাহ জিকির হরে লাগে আপনার শরীর তো আইছে এ আপনার যে সময় কুলুক লইবাম ও কুলুকর দোলাটা আপনি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম হই আপনি তিনটা হু দিতাম এ মাটির মধ্যে আমার কিড়া তাহলে কিড়া পড়ি যাইব আর মাটিও আল্লাহ জিকির হরে জিকির বন করি লইব হোকার সুবহান আল্লাহ তোর মণিহুরি বেটা তো দোলা তু দেওয়া জানে না মন করে তো মুসলমান মন করে মুসলমান মাসে হেসব হরিও দোলা লইলেন এরে আলীর বেট বলছে আপনার হেসাব আর হেসাব হরিয়াও লইছে আপনার বান্দা খেসল লাঠির দোলা বান্দা খেসল লাঠির দোলা লইছে ইতার মাঝে দি হেপ থাকে নানি মাতো না জিরোর মাটির মাঝে দি হেপ থাকে নানি আসলো চরচটি হিউরা আস্তে আস্তে তো ফেসাম সইয়া সইয়া ভরেন না নিজাম যেমনি আপনার সরস্বতী শৈল লাগছে পানি ফিরাইয়া মারছে খামর বার গটর হুজমর বন্ধ লাগান তিন বোন দৌড়াইল হইল বাবারে বাঙ্গালর তো আন্দাজ রে হি তা দৌড়িয়া লইয়া বরে বরে আটন তিন বোন হাসি দৌড়াইয়া সিনকারি বন্ধ না বাঙ্গালর তো আন্দাজ বেটে বলে সাদা দৌড়াও কে বলে না রে তোমরা মুসলমান মানুষের তো আন্দাজ ইতা দোলা লইয়া বরে বরে আটে তিন বোন হাসি দৌড়াইয়া সিনকারি বন্ধ না তোমরা মুসলমানের তো আন্দাজ ওটা হলো দূর বেআন্তাদর বেআন্তাদ আমরার মুসলমান এটা নু হুদি আলো মাত পূজা গেছি না সাহেব হল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহব্বতের সহিত বড় করিয়া ধরেছিল প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা উড়িয়া যাও রে বাবার ঘাটের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরার দরদ পৌঁছাই দিও জিন্দা নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা উলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ আপন আপন বলো রে মন কেউ নাই তোর আপনা উম্মতের কান্ডারি নবীজি সইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কাপনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনি হও গরিব হও আজ রাইল কাউকে ছাড়বেন না আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ আবু জেহেল কুফফারেরা দেখলাম ওদের নবীকে উম্মত ইয়া দেখলাম না রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহাব, উপস্থিত ওলামায়ে কেরাম, যুবক ভাই হল, মুরব্বি সাহাব হল, পর্দার আড়ালে তাহনে ওয়ালি মা বোন হল, আল্লাহ পাক পরবরদিগার আলমর লাখ লাখ শুক্রিয়া। বাউয়ার ঘাটর জমিনও নতুন একটা মসজিদ বনছে, পাঞ্জাগানা মসজিদ। আর আপনারা সব এ হইয়া ধনী গরিব মশওয়ারা করিয়া দিনই এক মহফিলের আয়োজন করছেন। ওলামা কেরাম হন নবীজির ওয়ারিস সকলরে আপনারা দাওয়াত দিছেন, এক একজন এক এক সময় নির্দিষ্ট করিয়া দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সব আপনার খেদমত আইবা, আপনার পক্ষ থেকে আমারও দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক পরবরদিগার আলমে আনিয়াম আপনার খেদমত হাজির করছেন। আর এখন সভাপতি সাহেবে হুকুম করছেন দুই চার মাস আপনার খান পর্যন্ত হুসইবার লাগিয়া আমার একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে এক সাবজেক্টও মাতবার লাগিয়ে আমার বারবার খুঁজেও দেওয়া হয়েছে। আল্লাহকে যতক্ষণ তৌফিক দেন আপনারা খান পর্যন্ত হুসইবার লাগি চেষ্টা করম ইনশাআল্লাহ। মসজিদ হইল কি আল্লাহর ঘর, জন্নতর একটুময় থাকলো মসজিদ। একদিন কেয়ামত হইব, আমরা সবার একদিন বিশ্বাস আছে না নেই, একদিন কেয়ামত হইব, বিশ্বর জমিন আপনার রুই রুই তেজা তেজা উড়িব। কিন্তু যত জায়গার মধ্যে আপনার মসজিদ ঘর আছে, এটা সারা মসজিদ আপনার জায়গাত উপাত থাকব, মসজিদের একটা ইটও মন্ডিত না হোক। সুবহানাল্লাহ। বুজুর্গ হল ভাই হল, আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ মসজিদের অর্ডার করবা, অহুরুতা যে হো না, অহুরুতা বাড়িতে যে হইয়া অভ্যাস নাই, আল্লাহকে যে হইতে রাজি নাই, অহুরুতা আর মাথা মাথামাতি করবাইনি,
মাতি পায় নি, যদি মাততে হয় মো মাও বলা নাই বাপও বলা নাই, বুঝা গেছে নি? ফইলা হেসা করে তোরা হুরতা কন্তস করে পড়ে অহুরতা বড় করে ভাব অহুরতা, আপনারা সব বলা আছো নি আর মাতি পায় নি, ইন ওয়া জোরা তুমি তাই বেজার না খুশি না, মাঝে মাঝে বেজার মাতরা না, এই মসজিদ নতুন মসজিদ ওয়া জোরা তুমি তাই খুশি না বেজার, ভবানীপুরের হুজুর আবার খুশি না বেজার, এখন যদি আর মাতাতে হইম তুমি তাই বেজার, আমি আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেবরে মাইক দিয়ে যাই মরিয়ে আর মাতি পায় নি, সামান্য সময় জিকির করলাম ইলাহা ইল্লাল্লাহ বুজুর্গ হল বায়ু হল তো কেয়ামত দিন বিশ্বর জমিন আপনার রুই রুই তেজা তেজা হয়ে আপনার উড়িব, কিন্তু যত জায়গার মধ্যে আপনার মসজিদ ঘর আছে এটা সারা মসজিদ আপনার জায়গা থাকব, মসজিদের এখান ইটো উন্ডিত না হোক সুবহান আল্লাহ, মসজিদরে আল্লাহ অর্ডার করবার বা মসজিদ ও জায়গার থাকে উঠি যাও, কিন্তু আইজার বর থাকিও না ও জায়গার থাকে উঠো, আর উঠিয়া আমার গর্ব তুলনার লগাইয়া জন্ট লাগি যাও হোক সুবহান আল্লাহ, মসজিদে হইব আমি আল্লাহ যাইতাম না, আমার গোষ্ঠীর মানুষ আসন আমার হেসিনচার আসন, তোমার গোষ্ঠীর মানুষ হারা তোমার হেসিনচার হারা মসজিদে হইব আল্লাহ, যারা মসজিদর জমিন দিসলা মসজিদ ঘর বানাইছন মসজিদ ইমাম সাহেবর বেতন দিছন মসজিদ হইয়া আজান দিছন মসজিদ হইয়া নামাজ পড়ছন, এরা আমার হেসিনচার এরা আমার গোষ্ঠীর মানুষ, এরা তুই আমি আল্লাহ যাইতাম নাই, আমার সাইর কোনার মধ্যে আইজ আপনি কুদরত সখা লাগাইয়া দেখুয়া আমি আমার মহল্লার মহল্লার আমার গোষ্ঠীর মানুষ যারা আসুন এরারে আমার ভিতরে হারাইয়া আর আমি আপনার গর্ব তুল্লার লগে লইয়া গিয়া জন লাগতাম সুবহানাল্লাহ, ও আল্লাহ ব্যস্ত হরিস্তার অর্ডার হবা দিন হরিস্তা জলদি করে যা ব্যস্ততা কি আপনার তা কুদরত সখা নিয়া, যত মসজিদ আপনার জমিনও আছে ও তার সারা মসজিদর সাইড কোনার মধ্যে চারটা সাহা লাগাইয়া দেহ, আর মসজিদ রেখো তার গোষ্ঠীর মানুষ দ্বারা আসুন এরার ভিতরে হারাইয়া আমি আল্লাহর গর্ব তুল্লার লগাইয়া জন লাগি যাইত হোক সুবহান আল্লাহ, ওনার ফাঁকও মারিলা কুয়া কেন মকফিল ফাঁক মারি বুয়া সুন্নত, আও সামনে দিয়া কুয়া কেন ফাঁক মারি বইল সুন্নত, আর এর মুর্দা সুন্নতরে জিন্দা করলে একশো শহীদর সব হোক সুবহান আল্লাহ, সাহাবা কেরাম হল এক সুন্নত চারিয়াওয়ালা বিভূতি উজলা জেহাদ গিয়া সারাদিন তাকে আপনার জেহাদ হতরা, শেষে দেখা গেল আপনার জেহাদর মধ্যে আরই দেখরা ও আপনার নবীজি গেলা গিয়া হইল আমরা তো জেহাদ আরই বার হতা না, নিশ্চয় আয় করকে কোন আমল চাড়িয়ে দিস কোন আমলের মধ্যে কমি করস, ও সাহবা কেরাম হল কইল ইয়া রসুল্লাহ আজ তো তাজুদর নামাজও মিস হইছে না কোরআন তিলাও তো মিস হইছে না ই ইশরাকের নামাজও মিস হইছে না, নবীজ কইল চিন্তা করো কোন আমল নিশ্চয় ছাড়ছ, ও সাহবা কেরাম হল ওটা কইল ইয়া রসুল্লাহ একটা জিনিস মনে করের আজ ফাউরিয়া উজু করতে সময় মিসাক করছি না,
নবী যো কইলা জিহাদ বন্ধ হলো। আর জিহাদ বন্ধ হরিয়া আগে মিশাক করো, মিশাক করি এর হরে আমার উজু করবা, এর হরে জিহাদ আরম্ভ করবা হুক। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম হলো কইলা ইয়া রাসূলুল্লাহ, এ মিশাক নু হরি আইছি বলে গাছর ডাল ভাঙো, আর ডাল ভাঙ্গিয়া মিশাক আরম্ভ করো। সাহাবা কেরাম হলে গাছর ডাল ভাঙ্গিয়া মিশাক করা শুরু করছুন, সারা ইহুদি হলে ডেকে কইলা, হেই হৌ সাও ইতা সারাদিন থেকে লড়াই করতে করতে ইতার যে হরিমান গুসা উঠিছে, হৌ সাও গাছর ডাল ভাঙ্গিয়া দাঁত দাঁড়াই তারা ই চলতি আমরা দরন্তে খালি হৈর ফেরা ফেলিবা, যান বাসাও তখন তাকে বাগো সারা আপনার ডরাইয়া বাগিলা বিনা লড়াইয়ে জিহাদের মধ্যে জিতিলা হোক। সুবহানাল্লাহ। এক সুন্নতর হয়ে আমল করার কারণে মাত বুঝা গেছে নি, এর লাগিয়ে আমরা সুন্নতর হয়ে আমল করম। এখনো জায়গায় জায়গায় ফাঁক রয়েছে, ফাঁক মারি লাও, জিকে হরি হরি আগে দিয়াও, আর ফাঁক মারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার সাহাবা হল বুজুর্গ হল, আমিও মাতর মধ্যে আসলাম, ও মসজিদের আল্লাহ ফরিস্তারে আল্লাহ অর্ডার দিবা, ফরিস্তায় ব্যস্ত থাকি আনিয়াম জন্নতির কুদরতর শাখা নিয়ত প্রত্যেক মসজিদের সাইড কোনার মধ্যে লাগাইয়া দিবা, ও মসজিদে আপনার মহল্লাবাসী সারারে ভিতরে হারাইয়াম বেতুল্লাহ আল্লাহর গরর লগে লইয়া গিয়া জন্ট লাগবো হোক। সুবহানাল্লাহ। এখন আমার বার গাটোর মুরব্বী হল, যুবক হল, যদি কেয়ামতের দিন মসজিদে আমরা ভিতরে হারাইয়া বেতুল্লাহ আল্লাহর গরর লগে লইয়া গিয়া আমরা জন্ট লাগি যায়, আমরা আর কোনো চিন্তা আছে নি মাতু কোয়া, যারা রে মসজিদে বেতুল্লাহ আল্লাহর গরর লগে লইয়া গিয়া জন্ট লাগবো, এরা বেস্তি না দুজকি বেস্তি নানি। আমার বুজুর্গ হলার বাই হল, এখন মসজিদে বেতুল্লাহ আল্লাহর গরর লগে লইয়া গিয়া আমরা জন্ট লাগতো, এখন মসজিদে বেতুল্লাহ আমরা লইয়া যাই তুইলি, আমরা মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো নানি সাহ। আর আমি আপনারা সামনে ভূমিকা দেখ আয়াতে করে মা পড়েছি, আল্লাহ পাক পরবর্তীকালে আলেম খুতরা ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক পরবর্তীকালে আলেম খুতরা জিন্নাত এবং ইনসান এ দুই জাতরে আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র তান ইবাদতুল লাগিয়া, ও যদি আমরা ফাসত নমাজ হইয়া ঘুমাই ঘুমি কেন ইবাদত হইব, ফাসত নমাজ হইয়া দোকানদারি হলে এ দোকানদারি কেন ইবাদত হইব, হিসাব হলে হিসাব খানো ইবাদত হইব। মনিহুরি বেটায় বললো, বাবা রে বাঙ্গালে দেখি মুঠিয়া দোলা লইতে আমি একগুল হই না, দোলা থুদু বাই কেন তো জানে না, মাটিও আল্লাহ জিকির হরে আল্লাহকে আপনার শরীর তো আইছে, এ আপনার যে সময় কুলুব লইবা ও কুলুবর দোলাটা আপনি লইতে সময় বিসমিল্লাহ রহমান রহিম হই আপনি তিনটা হু দিতা, এ মাটির মধ্যে আপনার কীড়া তাহলে কীড়া ভরি যাইব, আর মাটিও আল্লাহ জিকির হরে জিকির বন করি লইব হোক। সুবহানাল্লাহ। এখন তো কুলুব লইবার মাত দূরে যাও, সকল মুসলমান বাই তো ইলাও মানুষ আসুন কুলুব বাইত পাওয়া যায় না, বড় ভাই এক বাইত গেলাম আপনার ওয়াজ বাদে নীলা দাও তো সামান্য ফেসাবর জরুরতে ভাই চকইলাম রে ভাই কুলুফর দোলা দেও না, এখন বাফড়া বিপদ হয়েছে কুলুক তো লইম না কাপড়া বুঝিলা কইল হুজুর তোলা দমলক আমি দিয়া, এতে গরুর বিষয় বা খান থাকি গেছে আনিয়া আমার দিয়া কইল হুজুর ও নে কুয়া লাইট মারি সাইয়া দেখি গরুর হাড্ডি কোন যায় নাকি, আর কোনোদিন কুলুক লইছে নি জেগে আমার গরু হাড্ডি আনি দিলে গিয়ে কুলু লইছে নি, জিকার করলাম আপনার ছেলেমে কজন কইল নয় গো কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হাবু গুলিন আনা কুলু হল আমনা কসু খাউজারা বারবাটি হুজুরে কইতা কলার বিন নষ্ট করল জিরে আর রাইয়াউরি নষ্ট করল হিদলি ফুকে যাইও না তার দ্বারে, বারবাটি হুজুরের ওয়াজ মাতে না হই না দোতে আর গয়না ভিন্দে না হই না বিনা নতে
তেতই বেগা হলো আর মানুষ বেগাম হলো হি উড়ির বান করি তাহার জাহির বাহির মরি তো আমার বুজুর্গ হল আর বায় হল বিশেষ করে একটা কথা মনে হচ্ছে এর লাগে অতি দিন যার আমরা প্রত্যেকের বাড়িতে দোলা রাখবো কোকা ইনশাল্লাহ তোর মনে হুড়ি বেটা তো দোলা তো দেওয়া জানে না মন করে তো মুসলমান মনে করে মুসলমান মাসে হেসাব করিও দোলা লইলেন এরে আলির বেটো বইছে আপনার হেসাবো আর হেসাব করিও লইছে আপনার বান্দা খেসল লাঠির দোলা বান্দা খেসল লাঠির দোলা লইছে ইতার মাঝে দি হেট থাকে না নি মাতো না জিরা জিরোর মাটির মাঝে দি হেট থাকে না নি আসলো সরসটি হিউরা আস্তে আস্তে তো ফেসাম সইয়া সইয়া ভরেন না নিজাম যেমনে আপনার সরস্বতী শৈল লাগছে ফানি ফিরাইয়া মারছে খামর বার গটর হুজমর বন্ধ লাগান তিন বোন দৌড়াইল হইল বাবারে বাঙ্গালর তো আন্দাজ রে হি তা দৌড়িয়া লইয়া বরে বরে আটন তিন বোন হাসি দৌড়াইয়া সিনকারি বন্ধ না বাঙ্গালর তো আন্দাজ বেটে বলে সাদা দৌড়াও কি বলে না রে তোমরা মুসলমান মানুষের তো আন্দাজ ইতা দোলা লইয়া বরে বরে হাঁটে তিন বোন হাসি দৌড়াইয়া সিনকারি বন্ধ না তোমরা মুসলমানের তো আঙ্গাল উঠে হলো দূর বেয়ান্তা দর বেয়ান্তা আমরা মুসলমান এটা নু হুদিয়া লো মাত পূজা গেছি না সাহেব হল শরীয়তর ভিতরে হেসাব হলে হেসাব ওখানো বাদত ঘুমাইলে ঘুম ওখানো বাদত এর লাগে আমার বুজুর্গ ওখানোর বাই হল এন আইসে আমরা চিরজিন্দগি রইতাম নাই ইনতা কি আমরা চিরজিন্দগি আমরা রইতাম নাই চিন্তা কি আমরা একদিন জৈমু গিয়াম কেউ আমরা এই জমিনে রইতাম নাই আমরা জন্ম ডেট প্রায় জন্ম ডেট জানা আছে আপনারা যারা সাদীয় কিছু জিকার করলে সাদীর ডেটও হইতে হরবা হরবা নানি বা খার বয়স কত খান হচ্ছে জিকার করলে হইতে হরবা নানি মা তোক না কিন্তু খে কোন দিন মরমু মৌতি কেন আমরা করো জানা আছে মৌত আমরা কেউর জানা নাই আর কতদিনের হয় মোয়াল্লাম মাটির বানাল ঘর অসোনার কবুতর আর কতদিন রাখে বায়াল্লাহ মাটির বানাল ঘর সোনা মনা গো সোনা চাঁদ হল আমরা অনেকর খাবনার খাবার দোকান আসছে বাবা অনেকর খেউরর বাস আপনার বাজার ভিড় রেডি আমরা জন্ম ডেট জানা আছে সাদির ডেট জানা আছে কিন্তু মরণের ডেট জানা নাই যাওয়ার সময় কি আমার জানা নাই।